শুক্রবার দুপুরে আগরতলা পৌর নিগমের মেয়রের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন পৌর নিগমের কনফারেন্স হলে হয় এই বৈঠক। উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ সকল ওয়ার্ডের কাউন্সিলররা। বৈঠকে মেয়র জানান, দুটি বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। একটি হল স্বচ্ছতা কা অমৃত মহোৎসব, অপরটি হল প্রতি ঘরে সুশাসন। তা নিয়ে ভারত সরকার ও রাজ্য সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। আগামীকাল থেকে এই কর্মসূচির সূচনা হবে। তা চলবে আগামী 2 অক্টোবর পর্যন্ত। স্বচ্ছতাকে অমৃত মহোৎসব এবং প্রতি ঘরে সুশাসন, সেই নিয়ে ভারত সরকার এবং রাজ্য সরকার বিভিন্ন কর্মসূচি নিয়েছে। আগামীকাল থেকে চলবে 2 অক্টোবর অবধি। আগামীকালকে সকাল 8টায় আগরতলা উমাকান্ত একাডেমি থেকে একটা র্যালি হবে। সেই র্যালি অত্যন্ত ফেলে থেকে শেষ হবে শহর পরিক্রমা ক্রমে। মূলত শহরকে স্বচ্ছ রাখা, বাড়িঘর স্বচ্ছতা রাখা, এই ব্যাপারে সচেতন করার জন্য এই র্যালি করা হবে। এটা আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে, নগরায়ণ দপ্তরের পক্ষ থেকে এটা নেওয়া হয়েছে। দ্বিতীয়ত ঘরে প্রতি ঘরে সুশাসন, সেই প্রোগ্রামটা হবে আগামীকাল দুপুর 12টা রবীন্দ্র ভবন হল নম্বর 1-এ। সেখানে আমাদের প্রধান অতিথি হিসাবে যেমন থাকবেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, আমাদের ডেপুটি চিফ মিনিস্টার শ্রী বিষ্ণু দেব বর্মা মহোদয়, তথ্যমন্ত্রী সুদীপ চৌধুরী সহ আমিও থাকবো এবং চিফ সেক্রেটারি থাকবেন, ডিজিপি থাকবেন, বিভিন্ন অফিসাররা থাকবেন।